আজকে মেনু হিঙের ডালপুরি। ডালপুরি করার জন্য আগে ময়দাটাকে আমি মেখে নেব। এবার আমি ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি চিনি। দিয়ে দিচ্ছি হিং। দিয়ে দিচ্ছি তেল। ভালো করে ময়ান দিয়ে দেবো আবার একসাথে। আমি ভালো করে আমার ময়ান দেওয়া হয়ে গেছে, এবার আমি জল দিয়ে মেখে নেব। এবার আমি জল দিয়ে মেখে নিচ্ছি। আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে, এবার কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখে দেব। দিয়ে আমি ডালটাকে বেটে নেব। এবার ছোলার ডাল ভিজানোটা আমি বেটে নেব। ডালটা বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সব ডাল আমার বাটা হয়ে গেছে। উনুনটা ধরে গেছে, উনুনের মধ্যে কড়াটা বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কড়াতে তেল, কড়া গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি হিং তেলের মধ্যে। দিয়ে দিচ্ছি বেটে রাখা ডাল। এবার একসাথে নেড়ে আমি ডালটাকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি আমি নুন। ডালটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার মেখে রাখা ময়দাটাকে খুলে নেব। এবার আমি লেচি কেটে নেব। এবার আমি গোল গোল করে নেব। সব গোল গোল করা হয়ে গেছে, এবার আমি পুর ভরে নেব। এবার আমি ডালের পুর দিয়ে নেব। ডাল দেখো আমার শক্ত হয়ে গেছে, একদম পুর দেওয়ার উপযুক্ত হয়ে গেছে। এবার আমি পুরটাকে ভরে নিচ্ছি, দেখো। আমি গোল গোল করে নেব।
লেচিতে সব ডালের পুর দেয়া হয়ে গেছে। পুর ভরা লেচিটা এবার আমি বেলে নেব। সব বেলা হয়ে গেছে, এবার আমি ভেজে নেব পুরি ভাজার জন্য। আমি তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, হিঙের ডাল পুরিটা ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। সব হিঙের ডালপুরি ভাজা হয়ে গেছে। হিঙের ডালপুরি তৈরি হয়ে গেছে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে।